এসকে নিউজ টি বাংলা সারাদেশে খবরের খোঁজে আমরা। সাতকানিয়া আমিলেশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রায় 300 পরিবারকে নগদত্ব প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক এনামুল হক মিটু, কাঞ্চনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিন শফি, ইউপি সদস্য মোস্তফা কামাল হিরু, বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম, হাবিব, আডমি আরমান, নাসির, শাহেদ, খাদেম, ফারাবি, রাসেল, সুমন প্রমুখ।